আমি যখন বাড়িতে পৌঁছলাম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ, শো শো করছে হাওয়া। আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রেখায় এসে দাঁড়িয়েছে। কেউ চিনতে পারেনি আমাকে। ট্রেনে সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিলাম। একজন মহকুমা স্টেশনে উঠেই আমাকে জাপটে ধরতে চেয়েছিল। একজন পেছন থেকে কাঁধে হাত রেখে চিৎকার করে উঠেছিল। আমি সবাইকে মানুষের সমিল চেহারার কথা স্মরণ করিয়ে দিয়েছি। কেউ চিনতে পারেনি আমাকে। একজন রাজনৈতিক নেতা, তিনি কমিউনিস্ট ছিলেন, মুখোমুখি বসে দূর থেকে বারবার চেয়ে দেখলেন কিন্তু চিনতে পারলেন না। বারহাট্টায় নেমেই রফিজের স্টলে চা খেয়েছি, অথচ কি আশ্চর্য, পুনর্বার চিনি দিতে এসেও রফিজ আমাকে চিনল না। দীর্ঘ 5 বছর পর পরিবর্তনহীন গ্রামে ফিরছি আমি। সেই একই ভাঙা পথ, একই কালো মাটির আল ধরে গ্রামে ফেরা। আমি কত দিন পরে গ্রামে ফিরছি। আমি যখন গ্রামে পৌঁছলুম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ্দুর, শো শো করছে হাওয়া। অনেক বদলে গেছে বাড়িটা। টিনের চাল থেকে শুরু করে পুকুরের জল, ফুলের বাগান থেকে শুরু করে গরুর গোয়াল, চিহ্নমাত্র শৈশবের স্মৃতি যেন নেই কোনোখানে। পড়ার ঘরের বারান্দায় নুয়ে পড়া বেলি ফুলের গাছ থেকে একটা লাউডুগি উত্তপ্ত দুপুরকে তার লকলকে জীব দেখালো। স্বতঃস্ফূর্ত মুখের দাড়ির মতো বাড়ির চতুর্দিকে ঘাস, জঙ্গল, গর্ত, আগাছার গাঢ় বন গড়ে উঠেছে অনায়াসে। যেন সবখানেই সভ্যতাকে ব্যঙ্গ করে এখানে শাসন করছে গোয়ার প্রকৃতি। একটি শেয়াল একটি কুকুরের পাশে শুয়েছিল প্রায়, আমাকে দেখেই একজন পালালো। একজন গন্ধ শুকে নিয়ে আমাকে চিনতে চেষ্টা করল, যেমন পুলিশ সমেত চেকার তেজগায় আমাকে চিনতে চেষ্টা করেছিল। হাঁটতে হাঁটতে একটি গাছ দেখে থমকে দাঁড়ালাম, অশোক গাছ, 62-র ঝড়ে ভেঙে যাওয়া অশোক। একসময় কি ভীষণ ছায়া দিত গাছটা, দুজন মানুষ অনায়াসে মিশে থাকতে পারত এর ছায়ায়। একদিন আমরা ভালোবাসার নামে সারা রাত এ গাছের ছায়ায় লুকিয়েছিলাম। সেই বাসন্তী, সেই বাসন্তী এখন বিহারে ডাকাত স্বামীর ঘরে 4 সন্তানের জননী হয়েছে। পুকুরে শব্দ উঠল মাছের, আবার জীব দেখালো সাপ। শান্ত স্থির বোকা গ্রামকে কাঁপিয়ে দিয়ে একটি এরোপ্লেন তখন উড়ে গেল পশ্চিমে। আমি বাড়ির পেছন থেকে দরজায় টোকা দিয়ে শব্দ করে ডাকলুম, মা। বহুদিন যে দরজা খোলেনি, বহুদিন যে দরজায় কোনো কণ্ঠস্বর ছিল না, মোচড়ে পড়া সেই দরজা মুহূর্তেই ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল। বহুদিন চেষ্টা করেও যে গোয়েন্দা বিভাগ আমাকে ধরতে পারেনি, চৈত্রের উত্তপ্ত দুপুরে অফুরন্ত হাওয়ার ভেতর সেই আমি কত সহজেই একটি আলিঙ্গনের কাছে বন্দী হয়ে গেল। সেই আমি কত সহজেই মায়ের চোখে চোখ রেখে অবুজ সন্তান হয়ে গেল। মা আমাকে ক্রন্দনসিক্ত একটি চুম্বনের মধ্যে লুকিয়ে রেখে অনেক জঙ্গলের পথ অতিক্রম করে পুকুরের জলে চাল ধুতে গেলেন। আমি ঘরের ভেতরে তাকালুম, দেখলুম দুঘরের মাঝামাঝি যেখানে সিদ্ধিদাতা গণেশের ছবি ছিল সেখানে লেলিন, বাবার জমা খরচের পাশে কার্ল মার্কস, আলমিরার একটি ভাঙা কাচের অভাব পূরণ করছে ক্রুপ স্কোয়ারের ছেঁড়া ছবি। মা পুকুর থেকে ফিরছেন, সন্ধ্যায় মহকুমা শহর থেকে ফিরবেন বাবা, তার পিঠে সংসারের ব্যাগ ঝুলবে তিনি। সেনবাড়ি থেকে খবর পেয়ে বৌদি আসবে, পুনর্বার বিয়ে করতে অনুরোধ করবেন আমাকে।
খবর পেয়ে যশমাধব থেকে আসবে ন্যাপকর্মী ইয়াসিন, 3 মাইল বৃষ্টির পথ হেঁটে রসুলপুর থেকে আসবে আদিত্য, রাত্রে মারাত্মক অস্ত্র হাতে নিয়ে আমতলা থেকে আসবে আব্বাস। ওরা প্রত্যেকেই জিজ্ঞেস করবে ঢাকার খবর, আমাদের ভবিষ্যৎ কি, আইয়ুব খান এখন কোথায়, শেখ মুজিব কি ভুল করছেন, আমার নামে কত দিন এরকম ভুলিয়া ঝুলবে। আমি কিছুই বলবো না, আমার মুখের দিকে চেয়ে থাকা সারি সারি চোখের ভেতর বাংলার বিভিন্ন ভবিষ্যৎকে চেয়ে চেয়ে দেখব। উৎকণ্ঠিত চোখে চোখে নামবে কালো অন্ধকার। আমি চিৎকার করে কণ্ঠ থেকে অক্ষম বাসনার জ্বালা মুছে নিয়ে বলবো, আমি এসবের কিছুই জানি না, আমি এসবের কিছুই বুঝি না।